আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহাত আল্লাহ নবী আবাদ আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের তারাবির সার সংক্ষেপ আজ ইনশাআল্লাহ বাইশতম তারাবি অনুষ্ঠিত হবে এবং বাইশতম তারাবিতে কোরআনে কারিমের পঁচিশ নম্বর পাড়া তেলাওয়াত করা হবে পঁচিশ নম্বর পাড়ার শুরুতে রয়েছে আলিফলাম ইমসদা সুরার একটি পৃষ্ঠা এবং এই পৃষ্ঠায় পূর্বের আলোচনাকেই পূর্ণাঙ্গত দেওয়া হয়েছে শেষ করা হয়েছে এবং ইতি টানা হয়েছে এরপরে রয়েছে সুরায় সৌরা এবং সুরায় জোখরুফ এবং সুরায় দোহান এই সুরাগুলো রয়েছে আজকের পাড়ায় সুরায় সৌরা এই সুরার শুরুতেই আল্লাহতালা গুরুত্বপূর্ণ একটি কমন বিষয় নবী রাসুলদের প্রসঙ্গে উলুল আজম মিনার রাসুলদের প্রসঙ্গে বলেছেন তেরো নম্বর আয়াতে الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تفرقوا إخنة العزم من الرسل مدتك رسول إيه إيه شرع لكم من الدين তোমাদেরকে যে দিন আল্লা সাতলা দিয়েছেন যে দিনের বিধান তোমাদের জন্য দিয়েছেন তোমাদের কল্যাণেই দিয়েছেন এটা সেই দিন যে দিনের ব্যাপারে নির্দেশ করা হয়েছিল নুহকে এবং সেটাই আপনার কাছে হেরাসুল আপনার কাছে আমি প্রেরণ করেছি আর সে একই জিনিস ইব্রাহিম মুসা এবং আইসাকেও দেওয়া হয়েছে সকলের জন্য কমন নির্দেশ ছিল নাকিম উদ্দিন যে তোমরা দিনকে কায়েম করো দিনকে যথাযথভাবে পালন করো এবং ঐক্যবদ্ধভাবে দিনকে পালন করো তাহিদকে প্রতিষ্ঠা করো তাফার রাখো আর পৃথক হইও না বিচ্ছিন্ন হইও না ঐক্যবদ্ধ হয়ে থাকো তাহলে দিনের ক্ষেত্রে দিনের প্রতিটি বিধানকে পরিপালন করা এবং তাহিদকে প্রতিষ্ঠা করা এবং ঐক্যবদ্ধ থাকা এই নির্দেশ আলাহ স্মাতাল্লাহ দিয়েছেন সমস্ত নবী রাসুলদেরকে বিশেষ করে উলুল্লা আজম রসুলদের কথা এখানে উল্লেখ করা হয়েছে প্রদর্শক আমরা জানি করোনিকিম আল্লাহ স্মাদালা পঁচিশ জন রাসুলের কথা উল্লেখ করেছেন আলোচনা করেছেন এবং একটি আয়তাল্লাহ সামতাল বলেছেন মিন মান কাসাস না আলাইকা আপনার রাসুলদের মধ্য থেকে আপনার কাছে কিছু কিছু নবী রাসুলের ঘটনা আমি আপনার কাছে বলেছি আপনার আপনাকে জানিয়েছি আবার তাদের ভিতরে অনেকেই আসেন হোম তাদের কথা আমি আলোচনা করি না আপনার কাছে তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে রাসুলের সঠিক সংখ্যা আলাহ স্মাতাল্লাহ ভালো জানেন তবে কারিমে আলোচিত হয়েছে মাত্র পঁচিশ জন নাবি রাসুলের নাম ধরে তাদের আলোচনালাসমাতলা করেছেন এবং তাদের মধ্য থেকে তাদের বাইরেও বহু নবী রাসুলের কথা হাদিসের ভিতরে এসছে কিন্তু এই যে পঁচিশ জন নবী রাসুলের কথা কোরআন আল্লাহ উল্লেখ করেছেন এর ভেতরে রসুল গণের সংখ্যা অনেক কম নবীদের সংখ্যা বেশ খানিক এবং নবীদের মধ্যে প্রথম নবী হলেন আদম আল আর রাসুলদের মধ্যে প্রথম রাসুল হলেন নুহার ইসরাতসাল্লাম এয়াতের ব্যাখ্যায় নিকরাম এরকমই লিখেছেন এবং বিভিন্ন হাদিস থেকেও এটি পাওয়া যায় আর নুহ আলি ইসরাতামের আগে কোনো রাসুল ছিল না তিনি প্রথম রাসুল আর শেষ রাসুল হন মোহাম্মদ সাল্লাম আর সে বিষয়টি এত ইঙ্গিত করা হয়েছে যে নুহের প্রতি যা নির্দেশ করা হয়েছে আপনার কাছে তা দেওয়া হয়েছে শুরু এবং শেষ আল্লাহ এখানে আলোকপাত করলেন আর প্রথম নবী ছিলেন আদমআ ইসরাতাম নবী এবং রাসুলের ভিতরে পার্থক পার্থক্যের বিষয়ে শুধু একটি কথা বলবো তা হলো নবী সাধারণত ছোটো ছোটো এলাকার জন্য হয়ে থাকে অথবা ক্ষুদ্র পরিসরে হয়ে থাকে রাসুল থাকে আর একটু বৃহৎ পরিসরে এবং এক্ষেত্রে আরও অনেক কথা আছে আলাদা শরীয়ত থাকা আলাদা কিতাব থাকা রাসুলের জন্য নবীর জন্য সেটা জরুরি না হওয়া এগুলো বেশ আলোচনা সাপেক্ষ বিষয় আমরা শুধু এটুকু জানলাম যে রাসুল নবীর চাইতে একটু বৃহৎ যাই হোক এখানে পাঁচজন যে রাসুলের কথা উল্লেখ করা হলো হল আল্লাহতালা তাদেরকে উলুল আজ মেমিনার রসুল বলে কোরআনে আখ্যায়িত করেছেন আর উলুল হলো হল দৃঢ়পত্যাই অর্থাৎ তাদের উপরে বিভিন্ন রকমের চাপ প্রেশার আসছে এবং তারা দৃঢ়পদ ছিলেন দৃঢ়পত্তাই ছিলেন এরকম নবী রসুলদের মধ্যে থেকে নুহ আলিস সরাতাম রয়েছেন এবং ইব্রাহিম আলাহ সরাতলাম রয়েছেন মুসা এবং আইসা আলসরাতসাল্লাম রয়েছেন এবং সর্বশেষে মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লাম রয়েছেন প্রিয় দর্শক অতএব এই দিন আমাদেরকে বিধিবদ্ধ করা হয়েছে সমস্ত নবীদেরকে বিশ্ক উল্লা আজমিন রসুলদেরকে বিশেষ মর্যাদাবান উন্নুর রসুলদের চাইতে স্পেশাল এই পাঁচজনকে মাতালা দিনকে কায়েম করার নির্দেশ করেছেন এবং বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন কবদ থাকতে বলেছেন আল্লাহ বিধান মানতে বলেছেন এরপরে সুরেশুর আর নম্বর আয়তে আলাহ স্মাতালা আমাদের মধ্যে সমাজে দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ তালা উল্লেখ করলেন কিছু মানুষ চায় দুনিয়া কিছু মানুষ চায় আখেরাত আল্লাহ যে যা চায় তাকে সেটাই দেন যারা আখেরাত চান তারা দুনিয়াকে সেক্রিফাইস করেন আর যারা দুনিয়া চান তারা আখেরাতকে সেক্রিফাইস করেন আল্লাহ স্মুতাল এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন নম্বর আয়াতে সুরেশ সুর আর মানিদ হারত নাসিদ নসিদুফ হারসিহি যে ব্যক্তি আখেরাতের ফসল চায় আমি তার ফসল বাড়িয়ে দিই সে যা করে তার চেয়ে অনেক বেশি তাকে দিয়ে ইউরিদ, অমাঙ্কানুরিদ তিহি মিনহা আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায় তাকে দুনিয়ার ফসল থেকে কিছু কিঞ্চিত আমি দান করি যা চায় তার সব কিছু সে পায় না অমা আল্লাহ হুফিল্লা আখরাত মিন্নসিব আর অপরদিকে সে আখেরাতে কিছুই পায় না সম্পূর্ণ হিস্সা মুক্ত থাকে কোনো হিসা তার জন্য আখেরাতে থাকে না অতি প্রিয় দর্শক এই আয়াত আমাদেরকে আহ্বান করছে বুদ্ধিমান এর পরিচয় দিতে আমরা যেন আখেরাত আল্লাহ স্মাতালার কাছে চাই দুনিয়াকে স্যাক্রিফাইস করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এরপর ত্রিশ নম্বর আয়তে আলাহ স্মাতালা সুরা সোরার বলেছেন মা আসা কুম্মিম মুসইবাদসাবৎদিফু আংকাফির অনেক সময় অনেক বিপদ আপদ আসলে সমস্যা তৈরি হলে আমরা বিচলিত হয়ে যাই আমরা অস্থির হয়ে যাই আমরা ব্যাকুল হয়ে যাই এবং একরকম আল্লাহকে দোষারোপ করতে হলে কেন আমার উপরে এত বিপদ আসছে আমরা এই কেনর উত্তর খুঁজে পাচ্ছি না এই সুরায় সুরা ত্রিশ নম্বর আয়তে কেন উত্তর দেওয়া হয়েছে কেন এত বিপদ আসছে আল্লাহ বলছেন মা কম তোমাদের যত মুসিবত যত বিপদ আসে এগুলো তোমাদের হাতে যা কামাই করেছে তোমাদের দুই হাতের কামাই হাত কামাইয়ের ফলেই এগুলো আসে ওয়াফির আর এটা মনে করবে না যে তোমার সমস্ত অপরাধের জন্য আল্লাহ তোমাকে পাকড়াও করেন বরং বহু অপরাধের ফলে আল্লাহ তালা ছাড় দিয়ে রাখেন অতএব প্রিয় দর্শক আল্লাহ সুমতালার পক্ষ থেকে যদি কোনো পরীক্ষা আসে কোনো কষ্ট আসে তাহলে বুঝতে হবে এটি আমার হাতের কামাই এসতেকভার করতে হবে আল্লাহকে দোষারোপ না করে এটাই বুদ্ধিমানের কাজ আর যদি আমরা বলি যে আমার চাইতে অপরাধী অমুকে আছে তাকে তো আল্লাহ তালা দিচ্ছেন না তাহলে এটা হলো আল্লাহর উপরে মাতবরি করার সামিল আল্লাহ সুমাতালা কাকে কখন কিভাবে শাস্তি দিবেন বা সতর্ক করবেন সেটা শুধুমাত্র তালার বিষয় আমরা শুধু নিজে সতর্ক হব এবং নিজে সাবধান হব আল্লাহ তালা যখন কোনো বিপদ দিবেন নিঃসন্দেহে সেটি আমার কোনো অন্যায়ের কারণে হয়েছে সেটা মনে করে আমরা ইস্তেক করব করবো দর্শক এরপরে সুর আয়ে সুরার আরেকটি আয়তে সাতাশ নম্বর আয়াতে আল্লাহ সুমাতা সাত টি গুণের মানুষদের প্রশংসা করেছেন যারা ইমানদার আল্লাহর উপর ভরসা রাখেন যারা ভালো মানুষ তাদের গুণের এক নম্বর হল ওয়াল্লিন কাবা এরাল লিফমি যারা কবিরা গুনাসহ বেছে বেছে তারা এগুলো থেকে বেঁচে থাকে ওয়াল ফাওয়া হেসা অশ্লীল কাজগুলো থেকে বেঁচে থাকে জেনা জেনার এবং অশ্লীল কথা কাজ এগুলো থেকে বেঁচে থাকে ওয়াইদামা গদি হমিয়া ফিরুন তিন নম্বর হলো তারা যখন রাগান্বিত হয় তখন তারা যার প্রতি রাগ হয় তাকে তারা ক্ষমা করতে জানে উত্তম আখলাখের পরিচিতি জানে চার নম্বর হল ওয়াল্লাদিন এস্তাজা যারা তাদের রবের ডাকে সাড়া দেয় ওয়া কাম উসলা পাঁচ নম্বর হল জালাত কায়েম করে ছয় নম্বর হল ও হোম তারা যখন কোনো কাজ করে তখন নিজেদের ভিতরে পরামর্শ করে করে ওয়াল্লাদিন ইদা আসাব হমুল হোম ইয়াং আর যারা তাদের প্রতি যখন জুলুম হয় তখন তারা আল্লাহর কাছে সাহায্য চায় এবং তারা যুদ্ধ করতে কার্পণ্য করে না যদি আল্লাহ তালা নির্দেশ করেন সাহাবা ইকরামের কথা এখানে মিন করা হয়েছে এই সাতটি বৈশিষ্ট্য তাদের ভিতরে ছিল তারা কবিরাগুনাথ থেকে বাঁচতেন অশ্লীল কথা কাজ করতেন না রাগ আসলে মানুষের প্রতি কারোর প্রতি রাগ হলে তাকে ক্ষমা করতে জানতেন যেটা বলা যতটা সহজ করাটা অনেক কঠিন রাগ আসলে ক্ষমা করতে জানা এরপরে আল্লাহ ডাকে সাড়া যেতেন সালাদ কায়েম করতেন পরামর্শ করে সব কাজ করতেন এবং কোনো জোলম হলে জোলমের ব্যাপারে আল্লাহ তারা সাহায্য চাইতেন এবং আল্লাহ স্মাত আল্লাহর পক্ষ থেকে জিহাদের নির্দেশ আসলে সেটা করতেন ইরফান আল্লাহমাতলা বলেছেন ওয়াজা ওয়িনসই লিহা যদি কেউ কোনো মন্দ কাজ করে তোমার সাথে তাহলে অনুরূপ মন্দ কাজ করে অর্থাৎ কেউ তোমার কষ্ট দিল তুমি অনুরূপ কষ্ট তাকে দিতে পারো ফামানা আফা ও আসলাহা আর যে ব্যক্তি ক্ষমা করে দেয় কেউ কষ্ট দিল সে সমান হারে কষ্ট দেওয়ার অধিকার রয়েছে আল্লাহ বলেছেন যদি সেই সমান হারে কষ্ট না দেয় প্রতিশোধ না নেয় সমান হারে তাহলে সেক্ষেত্রে এবং মাফ করে দেয় আর সংশোধন কামনা করে আলোচনা করে মীমাংসা করে নেয় ফহু আল্লাহ তাহলে এই ব্যক্তির বিনিময় আল্লাহর কাছে প্রিয় দর্শক আমাদের দৈনন্দিন জীবনে এ ধরনের সমস্যা প্রায় হয়ে থাকে যে কেউ কষ্ট দিছে তো আমাদের অধিকার আছে সে পরিমাণ কষ্ট তাকে দেওয়া কিন্তু তার সাথে একটু যদি বেশি হয়ে যায় তাহলে জলম হয়ে যাবে আর এই ভয়ে একজন ইমানদার ক্ষমা করে এবং মীমাংসার পথেই সবসময় অগ্রসর হয় আর এই জন্য আল্লাহমাতালা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন সেটাকে আল্লাহ স্মাদা উৎসাহিত করেছেন এরপরে সুরায় সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়তা আল্লাহমাতালা আমাদের সন্তান সন্ততির বিষয়ে বলেছেন যে আলাসমাতালা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন কাউকে ছেড়ে দেন কাউকে মেয়ে দেন কাউকে দুইটাই দেন কাউকে কিছুই দেন না এটা সম্পূর্ণ আল্লাহ ইচ্ছাধিকার আল্লাহ স্মাতালার স্বাধীনতা আল্লাহ স্মুতালা যাকে ইচ্ছা তাকে দেন এবং যাদেরকে দেন না তাদেরকে আল্লাহ সুমাতালা অন্য অনেক দিক থেকে দেন যেটা তারা টের পান না বুঝতে পারেন না এজন্য জন্য আল্লাহ স্মুমাতালার অকৃতজ্ঞতারা অনেক সময় হয়ে যান আর যাদেরকে আলাহ স্মুমাতাল্লাহ দিচ্ছেন তারাও অকৃতজ্ঞতা আমরা যথাযথভাবে আদায় করি না আল্লাহ সুমাতালার দান এটা সম্পূর্ণভাবে অনেকেই এখনও দেশে আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে এখনও রয়েছে মেয়ে সন্তান হলে স্ত্রীকে দোষারোপ করে অনেক সময় ছেলেকে দোষারোপ করে নানা বিষয়কে আমরা দোষারোপ করি না এটা সম্পূর্ণ আলাহ স্মুমাদাল্লাহর ফায়সালা বাহ্যিক যত কারণ আমাদের চোখে আসুক না কেন এগুলো কোনোটাই মুখ্য নয় এগুলো সবগুলোই গুন আল্লাহ স্মুতাল্লাহ এই প্রসঙ্গে বলেছেন লিল্লা আসমান এবং জমিনের আধিপত্য রাজত্ব আল্লাহর ইয়াহ লোকমাইয়াশা তিনি যা চেতা সৃষ্টি করেন ইয়াহা মলিমাইয়াশা ও ইন্যাশা যাকে চেতাকে তিনি কন্যা সন্তান দান করেন ওয়াহাবলি মাইয়া উল্লু আর জাকি তাকে তিনি ছেলে সন্তান দান করেন করেনা অথবা জাকে তাকে তিনি সন ছেলে এবং মেয়ে দুইটাই দান করেন ওয়া যা আলু মাইয় ও আঁকি ইমা আর জাকি তাকে তিনি বন্দা রাখেন কোনো সন্তান দেন না দর্শক এই বিষয়টি আল্লাহ তালার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আর আল্লা স্মাতালার ফায়সালায় সন্তুষ্ট থাকতে পারা এটা হলো একজন ইমানদারের ইমানের অত্যন্ত উঁচু লেভেলে থাকার প্রমাণ বহন করে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর সমস্ত ফাইসালাকে মেনে নেওয়ার তৌফিক দান করুন এরপরে রয়েছে সুরে জুখরুফ সুরেজ জুখরুফের শুরুতে কোরআনে করিমের অবস্থান কোরআন করিমের আলোচনা সম্মান মর্যাদার কথা আলোচনা করা হয়েছে এবং মুসিকদের বিভিন্ন অযৌক্তিক দাবি এবং তাদের বিভিন্ন অসার যুক্তিকে খণ্ডন করা হয়েছে এরপর তেইশ নম্বর আয়তাল স্মাতালা বলেছেন ওয়াকায়দা আলিকামা আলসালামিন কবলিকা মিন কবলিকা মিন নদীর ইন ইল্লা কালামত রফুহা কদা। না অর্থাৎ হে রাসূল আপনার পূর্বে এমন কোন জনপদে কোন রসুল আসেননি যাদের উম্মতেরা এই কমন একটি কথা বলে নাই অর্থাৎ আমাদের দাদাকে আমরা যা পেয়েছি আমরা সেটার উপর অটল থাকবো সেটার উপর অবিচল থাকবো এবং তাদেরই আমরা অনুসরণ করবো প্রিয় দর্শক এ যুগেও ভালো কথা সুন্দরের কথা কোন দেশের কথা বলা হলে অনেক লোক বাপদাদার দোহাই দেয় এবং পূর্বপুরুষের দোহাই দেয় এই আয়াত বলছে সুরাই জোখরুফের তেইশ নম্বর আয়াত বলছে এটি সমস্ত নবে রসুলদের বেলায় ঘটেছিল এবং এটি কাফেরদের চরিত্র বরং মোমিনের চরিত্র হবে মমিন যখন আল্লাহ এবং তার রাসুলসাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশ নিষেধের কথা শুনবে সঙ্গে সঙ্গে সেখানে নত করবে বাপদাদা কী করেছে আমরা কি করে আসছি সারা জীবন সেটা দেখবে না এটাকে আল্লাহ তালা পরিষ্কারভাবে সুরায় জখরুফের ত্রিশ নম্বর আয়াতে বলেছেন এটা সমস্ত নবির রসুলদের সঙ্গে কাফেরদের কৃত আচরণ তারা বাপদাদার দোহাই দিয়েছে কি করে আসছে এতদিন এখন নতুনটা কেন সে তারা এরকম বলতো আমরা এরকম বলবো না আল্লাহ আমাদের সে দান করুন এরপরে একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুমাতালা আমাদের দুনিয়ার জন্য যে আমরা বিচলিত হই এবং অনেকেই খুব বেশি লোভে আমরা পড়ে যাই এবং কিছু না এলে রিজিক না এলে বা কোনো কিছু না পেলে আমরা অস্থির হয়ে যাই সে বিষয়ে আল্লাহমাদালা একত্রিশ নম্বর আয়াতে বলেছেন না নো কাসম না হোম তাদের রিজিক এটা তাদের মাঝে আমি বন্টন করেছি ফিল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনে অরফ নাবাদ হোম ফাউ কবাদ তারা কিছু লোককে বেশি রিজিক কিছু লোককে কম রিজিক দিয়েছি কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছি এটা আল্লাহ স্মতালার বন্টন আল্লাহ যাকে গরিব বানিয়েছেন তাকে অন্য অনেক দিক থেকে ধনী বানিয়েছেন এবং তাকে আল্লাহ স্মাতাল্লাহ গরিব বানিয়ে সময় কল্যাণ দিতে চান প্রিয় দর্শক এই জন্য আল্লাহ স্মাদ ফায়সাল্লাহ সন্তুষ্ট থাকতে হবে সুরায়ে জহুর সাতশো আল্লাহ আল্লাহমাতাল্লা আরেকটি বিষয় বলেছেন যা বিভিন্ন জায়গায় এসছে আল্লাহমতাল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহিল্লা বা আদা আদু মলি বা আদুলিল্লাল মুক্তিন সেদিন কেউদের দিন বন্ধুরা একে অন্যের বিরুদ্ধে শত্রুর ভূমিকায় দাঁড়াবে শুধুমাত্র মত্তাকি বন্ধু যদি থাকে সে শত্রুতার ভূমিকা দাঁড়াবে না বরং সে উপকারে আসবে অতএব আমরা সঙ্গী কাদেরকে গ্রহণ করবো কাদের সাথে চলাফেরা করবো আমার সার্কেল কী হবে তাদের সেটা আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে এবং করণকারী বিভিন্ন জায়গায় আল্লাহমাতাল্লাহ বিষয়ে বলেছেন জান্নাতি জাহান্নামীদের সঙ্গে কথোপকথনের একটা পর্যায়ে জাহান্নামীদের কেউ কেউ বলবে ইন্নি কান আলী করিন আমার একটা বন্ধু ছিল সে বন্ধু আমাকে নষ্ট করেছে এভাবে কোরআন বিভিন্ন জায়গায় মাতালা সাবধান করেছেন সঙ্গ দোষেই মানুষ বেশিরভাগ নষ্ট হয় অতএব ভালো পরিবেশ আমাদেরকে অর্জন করতে হবে এরপর সুরা দোকানের শুরুতে কোরআন করিমের কথা আল্লাহ বলেছেন হা মিমল কিতাবুল মবিন ইন্না আংজাল নাহু ফি ইলেত ইন্না কুরনা মুদির আল্লাহ স্মুমাতাল্লা বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি আর ফি হা ইউফরাকুকুল আমরিন হাকিম সে রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ধার্য হয় আমরা জানি কোরআন কোন রাতে নাজিল হয়েছে যে রাতকে সুরায় দোকান এই শুরুতে প্রথম তিন চার রাতের ভিতরে আলাহ স্মাতাল্লাহ বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে আর আমরা জানি কোরআন লাইলাতুল কদর নাজিল হয়েছে আল্লাহ বলেছেন ইন আজাল্লাফি লালুল কদর আমি রাতুল কদর কোরআন নাজিল করেছি অতএব এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদরকে বোঝানো হচ্ছে দিনের আলো মতো পরিষ্কার আর ফি হাইফরাকুকুল্লাম হাকিমের পরে আল্লাহ বলেছেন সূর্য দোকানের শুরুতেই যে সেই রাতে বড় বড় বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ধার্য করা হয়ে থাকে অতএব ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে এই আয়াত থেকে সেটা বোঝা যাচ্ছে দশ নম্বর আল্লাহ বলেছেন ফারত কমতা সামা দোখা মুবিন এই সুরাকে সুরা দোখান বলা হয়েছে দোকান মানে হলো ধোঁয়া কারণ দশ নম্বর আল্লাহ ধোঁয়া প্রসঙ্গে বলেছেন তুমি অপেক্ষা করো সেদিনের যেদিন আসমান ধোঁয়া নিয়ে হাজির হবে আসমান থেকে ধোঁয়া আসবে কী আমাদের পুরো মুহূর্তের কথা এরপর আলাহ স্মাতাল্লাহ মুক্তাকিদের বিনিময় এবং মুজরিমদের অপরাধীদের বিনিময় তাদের শাস্তি প্রসঙ্গে আলোচনা করেছেন তারপরে রয়েছে সুরায় জাসিয়া সুরায় জাসিয়ার শুরুতে আলহসমাতাল্লাহ আসমান এবং জমিনের আল্লাহ স্মুতালার যে আধিপত্য এবং ক্ষুদ্রত রয়েছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করার নির্দেশ দিচ্ছেন আহ্বান করছেন এবং তার আলোচনা করেছেন এরপরে যারা অহংকারী এবং ঠাট্টা বিদ্রুপকারী সত্যকে রসুল আকাম সাদ আলাহ সাল্লামকে তাদের শাস্তির পরিণাম সম্পর্কে আলোচনা করেছেন তারপরে যারা নিজের প্রবৃত্তির পূজা করে মনে যা চায় তা করে আল্লাহ নির্দেশের বাইরে হলেও তাদের থেকে সাবধান থাকতে আলাহ স্মুতালা বলেছেন তারপরে কে আমাদের ভয়াবহতা এবং ভালো মন্দের বিনিময় এবং শাস্তি ভালো মানুষের বিনিময় এবং মন্দ মানুষের শাস্তির প্রসঙ্গে আলোচনা করেছেন সুরাজ আসিয়াতে প্রিয় দর্শক আলহ স্মুমাতাল্লাহ আমাদের সকলকে আজকের তেলাওয়াতকৃত পঁচিশ নম্বর পাড়ার সুরে সজদার পৃষ্ঠা সুরে সৌরা সুরাজ জুখরুফ সুরেদু ওখান এবং সুরাজ জাসিয়ার আসিয়ার সমস্ত আয়াতগুলোর প্রতি আলাহ স্মুমাতলাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন ও মুল্লাহয়রা ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত